আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ওকে গুড সব বিষয়ে ভালো হয়েছে রাষ্ট্রবিজ্ঞান কেমন হয়েছে পরীক্ষা মিস ভালো ভালো ওকে ইনশাআল্লাহ শনিবারে তো তোমরা খাতা জমা দিতে আসবে তোমাদের সময়ে স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের খাতা শনিবার এসে জমা দিয়ে যাবে নিশ্চয়ই তোমরা মেসেজটা পেয়েছো স্কুল থেকে দেওয়া হয়েছে ওকে তাহলে আজকে আমরা আমাদের যে বার্ষিক পরীক্ষা ওটা সিলেবাস অনুযায়ী আমরা আমাদের নতুন পড়াগুলো শুরু করব সেটা হলো এটা আমার পরিচিতি তোমাদের আজকে স্বাগত আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টা পড়বো আমাদের বিষয় হলো আমরা গাহস্ত বিজ্ঞান পড়ছি এবং আমাদের যে অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হলো একাদশ একাদশ অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ে একাদশ অধ্যায় থেকে তোমাদের এবারে সিলেবাস শুরু যেহেতু আমরা এই অধ্যায় থেকে শুরু করব আজকে আর অধ্যায়টার নাম হলো খাদ্য অভ্যাস গঠন আমরা যে খাদ্য হয়ে আছে আমাদের সেটা গঠন এই খাদ্য অভ্যাসটার পেছনে আমাদের অনেক ধরনের কারণ কিন্তু কি রয়েছে নিহত রয়েছে আমরা খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে অনেক ভ্রান্ত ধারণাও আমাদের মধ্যে কাজ করে থাকে এবং এগুলোর ধারণাগুলো গুলো আদৌ কি নয় সঠিক নয় আমরা জানি যে হয়তো কথাগুলো সঠিক কিন্তু আসলে এই কথাগুলো সঠিক নয় এবং এগুলো নিয়ে কিছু এগুলোর কিছু কুফলও রয়েছে এই ভ্রান্ত ধারণাগুলোর কিছু কুফলও আমরা দেখতে পাই তাহলে আমাদের আজকে পার্ট একের যে বিষয়টা প্রতিপাদ্য বিষয় সেটা হলো খাদ্য গঠনে ভ্রান্ত ধারণা ও কুফল খাদ্য গঠনে ভ্রান্ত ধারণা ও কুফল তাহলে ভ্রান্ত ধারণা গুলো কি আমাদের মধ্যে যে কুসংস্কার গুলো কাজ করে ঠিক আছে এগুলোকে মূলত বলা হয় কি ভ্রান্ত ধারণা এবং এই ভ্রান্ত ধারণার কিছু কুফল রয়েছে তার সম্পর্কে আমরা আজকে ক্লাসে জানতে পারবো ঠিক আছে আমাদেরকে কি বলা হয় জানা আছে আমরা বাঙালি কি বাঙালি বলে আমাদেরকে মাছে ভাতে বাঙালি আমাদেরকে কোন ধরনের বাঙালি মাছে ভাতে বাঙালি এই কথাটা প্রচলিত যে আমরা আমাদের নিজেদেরকে বলে থাকি যে আমরা মাছে ভাতে বাঙালি অর্থাৎ কি আমাদের প্রধান খাবার হলো কি ভাত এবং ভাতের সাথে এখানে আমাদের বাংলাদেশে বেশি মানে কি পাওয়া যায় মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় যার কারণে এবং আমরা অনেকটা বেশি মাছ খেতে পছন্দ করি যার কারণে আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি এই অভ্যাসটা কিন্তু অনেক আগে থেকে সেই বংশ পরম্পরায় অনেক আগে থেকে এই খাদ্য আমাদের মধ্যে গড়ে উঠেছে এই খাদ্য অভ্যাস গড়ে ওঠার পেছনে কিন্তু কিছুটা কারণ রয়েছে এই খাদ্য কিছু কারণ রয়েছে যেমন কারণগুলো হতে পারে ঐতিহ্যগত দিক দিয়ে হতে পারে বা সাংস্কৃতিক দিক ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে আমাদের এই যে যে প্রচলন সেটা কিন্তু চলে এসেছে যেমন আমরা দেখতে পাই বাংলাদেশের যে পাহাড়ি অঞ্চল ওদের সাথে কি আমাদের খাবারের যে সিস্টেমগুলো এগুলো কি একই রকম অর্থাৎ ওদের সাথে আমাদের খাবারের খাবার বলো ঐতিহ্য বলো সংস্কৃতির দিক দিয়ে বলো অনেক তফাৎ রয়েছে অর্থাৎ ওরা ওদের নিজস্ব যে ঐতিহ্য সংস্কৃতি আছে ওগুলো ফলো করে এবং ওদের যে প্রিয় খাবারগুলো রয়েছে ও আমাদের আমাদের থেকে অনেকটা ভিন্ন অর্থাৎ ওদের সাথে তেমন কোনো মিল নেই কিন্তু আমরা যারা এমনি নর্মাল যে আমাদের খাবারের সবগুলো প্রায় মিল থাকে তাহলে এখানে কি বিষয়গুলো কাজ করে এগুলো একটু তোমাদের নোট করতে হবে যেমন কোন কোন বিষয়গুলো আমরা আহ খাদ্যাভ্যাসের পরিবর্তন হ্যাঁ খাতা নাও সামনে খাতা কলম নিয়ে বসো আমি যে পয়েন্টগুলো নোট করতে বলবো সেগুলো নোট করবে ওকে ওকে আমি কিছু পয়েন্ট বলে যাচ্ছি এগুলো একটু শুনে শুনে লিখে ফেলো এগুলো লিখার পরে আমাকে ক্লাস শেষে ভিডিওটা অন করে কিন্তু দেখাবে কি লিখেছো খাতায় ওকে ওকে এখানে যে আমি খাদ্যাভ্যাসের কথা বললাম ঠিক আছে এগুলো কিসের উপর নির্ভর করে এই খাদ্যাভ্যাস গুলো নির্ভর করে কিসের উপর ভৌগোলিক পরিবেশ ভৌগোলিক পরিবেশ সংস্কৃতি আবহাওয়া খাদ্য উপকরণের সহজলভ্যতা অর্থাৎ যে উপকরণ গুলো আমাদের আশেপাশে বেশি পাওয়া যায় আমরা প্রায় ম্যাক্সিমাম টাইমে ওই খাবারগুলো গ্রহণ করি এক্ষেত্রে খাদ্য উপকরণের সহজ লভ্যতা ভৌগোলিক পরিবেশ সংস্কৃতি আবহাওয়া খাদ্য উপকরণের সহজলভ্যতা আত্মসামাজিক অবস্থা আর্থসামাজিক অবস্থা অর্থাৎ যার যার নিজস্ব যে সামাজিক অবস্থান রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদের খাদ্য অভ্যাসটা নির্ভর করে থাকে আর্থ সামাজিক অবস্থা উপজীবিকা উপজীবিকা অর্থাৎ আমাদের জীবিকার অনেকটা নির্ভর করে আমরা কোন ধরনের খাবার গ্রহণ করছি আরেকটি সর্বশেষ হলো যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ আমরা যে খাবারটা গ্রহণ করবো অবশ্যই সেটা কোনো একটা মাধ্যমে যোগাযোগ মাধ্যমে কি হবে অর্থাৎ বিভিন্ন পরিবহন হয় সেটা আমাদের কাছে এসে পৌঁছাবে তারে যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে পড়ে ঠিক আছে তাহলে কোন কোন পয়েন্টগুলো তুমি লিখতে পেরেছো আমাকে বলো একটু মিজ লিখেছি মিজ ভৌগোলিক পরিবেশ ওকে সংস্কৃতি পরিবেশ আর ওকে সংস্কৃতি শুধু সংস্কৃতি হবে পরিবেশটা কেটে দাও শুধু সংস্কৃতি হ্যাঁ আরothor সামাজিক অবস্থা উপজীবিকা উপজীবিকা আবহাওয়া লিখেছো আবহাওয়া যোগাযোগ ব্যবস্থা এটা লিখে ফেলো আবহাওয়া যোগাযোগ ব্যবস্থা খাদ্য উপকরণের সহজলভ্যতা তাহলে এই যে আমি পয়েন্টগুলো পড়লাম এগুলো সবগুলো কিন্তু কিসের উপর নির্ভর করে খাদ্য খাদ্য অভ্যাসের উপর নির্ভর করে এই উপকরণ যার কারণ তোমাদেরকে পয়েন্ট গুলো লিখতে বলার কারণ হলো যাতে তোমাদেরকে যদি বলা হয় খাদ্য অভ্যাস গঠনের পেছনে কোন কারণগুলো রয়েছে আমাদের খাদ্য হ্যাঁ বলো আবহাওয়া যোগাযোগ ব্যবস্থা লিখবো যে আবহাওয়া লিখে কমা দাও এরপর লিখো যোগাযোগ ব্যবস্থা ঠিক আছে আর একটা ছিল খাদ্য উপকরণের সহজলভ্যতা খাদ্য উপকরণের সহজলভ্যতা তাহলে এই বিষয়গুলোর ওপরে কিন্তু মূলত আমাদের খাদ্যাভ্যাসটা গঠন করে যেমন আমরা এখন কি করি আমরা কি ঘরে তৈরি লেখা হয়েছে ঠিক আছে তাহলে এই উপকরণ এগুলো হলো কি তোমাকে যে পয়েন্ট বললাম সেগুলো হলো খাদ্য গঠন আমাদের খাদ্য গঠনে খাদ্যাভ্যাসের কিসের উপর নির্ভর করে এই বিষয়গুলোর উপর নির্ভর করে থাকে আবহাওয়া যোগাযোগ ভৌগোলিক পরিবেশ খাদ্য উপকরণের সহজলভ্যতা এই বিষয়গুলোর উপর যেমন আমরা দেখতে পেয়েছি আমাদের খাদ্য অভ্যাস অনেকটা পরিবর্তন এসেছে যেমন আমরা এখন কিন্তু কি করি না আমরা কি ঘরের তৈরি শরবত খাওয়াটা পছন্দ করি নাকি বাইরে কোল্ড ড্রিঙ্কস গুলো খেতে বেশি পছন্দ করি কি বলছেন বুঝি নাই আমরা কি ঘরে হ্যাঁ ঘরের তৈরি সর্বত্রর খেতে বেশি পছন্দ করি নাকি বাইরের যে কোমল পানিওগুলো তৈরি হয় সেগুলো খেতে বেশি পছন্দ করি এইজন্য আমাদের থেকে ঘরেরগুলো ভালো লাগে যে ওকে তাহলে এটা কিন্তু ভালো পয়েন্ট তোমার ঘরে হ্যাঁ অবশ্যই কারণ এখন যেহেতু অনেকটা কি আছে এখন পরিস্থিতিটা অনেকটা খারাপ এখন জনিত একটা রোগে আমরা আছি সেই ক্ষেত্রে আমাদের ঘরের তৈরি খাবারটাই কিন্তু কি করা উচিত করা উচিত আমরা ঘরের তৈরি জিনিসটাই বেশি খাবার চেষ্টা করব যাতে করে বাইরের আনহাইজেনিক কোনো খাবার আমাদেরকে খেতে না হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন অনেক কি করে বাসার তৈরি খাবার তাদের বেশি বাইরের খাবার যে কোল্ড ড্রিঙ্কস গুলো রয়েছে বা ফুড গুলো রয়েছে ব্যাকারির খাবারগুলো তাদের কাছে বেশি প্রিয় হয়ে আছে কিন্তু এগুলো হয়তোবা আমাদের মুখর রুচির জন্য খুব খেতে ভালো লাগে কিন্তু এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমরা চেষ্টা করব এই ধরনের খাবারগুলো কি করার জন্য অ্যাভয়েড করার চেষ্টা করব এই খাবারগুলো যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নাই তাই এই খাবারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব তাহলে এই ক্ষেত্রে আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য নিজেদেরকে সচেতন থাকতে হবে যেমন সচেতন থাকতে হলে অবশ্যই আমার নিজের স্বাস্থ্যের সচেতনতা আমাকে নিজেকেই থাকতে হবে এবং এটা করার জন্য কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে যেমন আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই বা কর্মক্ষম আমরা আমরা থাকতে যে আমাদের 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 রেগুলার করব এবং এবং হ্যাঁ হ্যাঁ তাহলে সঠিক খাদ্যাভ্যাস গঠনের জন্য ব্যক্তিগত কিছু সচেতনতা প্রয়োজন কি কি সচেতনতা সেগুলো যেমন আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে চাই বা কর্মক্ষম রাখতে চাই বা কোনো রোগ থেকে নিজেদেরকে নিরোগ রাখতে চাই সেজন্য অবশ্যই উপযোগী খাবার গ্রহণ করতে হবে উপযোগী খাবার গ্রহণ করার অভ্যাস থাকতে হবে এবং প্রতিদিন প্রতিবেলার আহার গ্রহণ আমরা যে সময় খাবো একটা টাইম নির্দিষ্ট টাইমে খাবার গ্রহণ করার চেষ্টা করব। এবং নির্দিষ্ট পরিমাণে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট পরিমাণে খাদ্য গ্রহণ করার চেষ্টা করব এছাড়া আমাদের যে দৈনন্দিন খাবারের তালিকার চাট রয়েছে যেমন সেখানে কি কি থাকতে হবে সবগুলো অর্থাৎ আমরা তোমরা নিশ্চয়ই তোমাদের খাদ্য উপাদান সম্পর্কে তোমাদের পড়িয়েছিলাম ছয়টা খাদ্য উপাদান মনে আছে এগুলো একটু বলতে পারবে যদি মনে থাকে কি কি খাদ্য উপাদান গুলো হ্যাঁ খাদ্যের ছয়টি উপাদান অবশ্যই মনে রাখতে হবে এটা আজীবন রাখতে হবে যে আমাদের খাদ্য উপাদান হলো টোটাল ছয়টা আমি আবার বলছি দরকার হলে এটা একটু লিখে যাতে আর ভুলে না যাও আমাদের খাদ্য উপাদান হলো ছয়টি আমি খাদ্য যথা দিয়ে লেখো আমি আমি 1 নম্বর এরপরে লিখো স্নেহ জাতীয় পদার্থ মানে তেল জাতীয় যত কিছু রয়েছে যেখান থেকে আমরা তেল চর্বি পেয়ে থাকি এগুলো সবগুলো স্নেহ জাতীয় খাদ্য স্নেহ জাতীয় পদার্থ চার নাম্বারে লিখো ভিটামিন ভিটামিন খনিজ লবণ আমরা যে খাবার খাবার লবণ বা এছাড়া আরো বিভিন্ন ধরনের লবণ আছে যেগুলো খনি থেকে সংরক্ষণ করা হয় সেগুলো হলো খনিজ লবণ এগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটা নির্দিষ্ট পরিমাণ খনিজ লবণ ও সর্বশেষ হলো পানি সর্বশেষ হলো পানি হ্যাঁ এখন মনে পড়েছে এই খাদ্য উপাদান সম্পর্কে কি আমরা পড়েছিলাম আগে তাহলে এখন কি দেখি বলো তুমি কি কি লিখেছ খাদ্য উপাদান কয়টি ও কি কি খাদ্য উপাদান ছয়টি যথা আমি শর্করা স্নেহ জাতীয় খাদ্য ভিটামিন লবণ ও পানি ওকে তাহলে এই যে ছয়টি উপাদানের কথা বললাম সেখানে কিন্তু যেমন আমিষ আমিষের মধ্যে যেটা পড়ছে সেটা হলো মাছ মাংস ডিম এগুলো কিসের মধ্যে আমিষের মধ্যে পড়ে ডালটাও আমরা আমিষ হিসেবে জানি তারপরে দুধ হলো একটা আদর্শ খাবার এরপরে যে শাকসবজি ভিটামিনের কথা বললাম আমরা শাকসবজি থেকে ভিটামিন পেয়ে থাকি ফলমূল থেকে এই খাবারগুলো অর্থাৎ খাদ্য উপাদানের যে ছয়টি খাবারই রয়েছে আমরা যদি পরিমিত পরিমাণে এগুলো সমন্বয় ঘটিয়ে এগুলো সবগুলো একসাথে কি করতে হবে সমন্বয় ঘটিয়ে কিন্তু প্রতিদিনে আমাদের নির্দিষ্ট পরিমাণে কিছু খাবার গ্রহণ করতে হবে ঠিক আছে এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যে খাবারটা তৈরি করব সেখানে যেন খাবার রান্না করা যেখানে হবে বা যেখানে পরিবেশন হবে ওর চারপাশের পরিবেশটা কিন্তু কি থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার রান্না এবং পরিবেশনের যে জায়গাটা সেটা অবশ্যই কি থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঠিক আছে তাহলে হ্যাঁ সাইমা তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ওকে তাহলে আমরা এখানে তোমাদের যে একাদশ অধ্যায় রয়েছে সেটার পাঠ একই পড়ছি যে ভাত আহ খাদ্য গ্রহণে কিছু ভ্রান্ত ধারণা এবং ফল সম্পর্কে এটা সম্পর্কে জানার আগে আগে আমাদের জানতে হবে খাদ্যাভ্যাসটা কি সেটা সম্পর্কে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি যে আমাদের বিভিন্ন মানে আমাদের বিভিন্ন পয়েন্ট অনুযায়ী কিছু খাদ্যবাস রয়েছে এবং এক্ষেত্রে খাদ্যবাস গঠনের পেছনে কিছু কারণ রয়েছে নির্দিষ্ট কারণ আমরা সচেতন থাকতে হলে আমাদের কিছু ব্যক্তিগত সচেতনতা প্রয়োজন সে সম্পর্কে এখন আলোচনা করা হয়েছে যেমন তোমাদের সাথে আমি একটা বিষয় বলি এবং তোমরা বলো দেখি এটা কি কারণে হয় তাপসী নামের একটা মেয়ে ও নিয়মিত মানে ও কি করে না পছন্দ মতো মাছ মাংস না পেলে পেট ভরে খায় না তার মা মনে করে যে সে পুষ্টিকর খাবার মানে দাবি খাবার এখন এক কারণে কিন্তু কি হচ্ছে সবসময় খাবার বেছে খাওয়ার ফলে তার শরীরে কি দেখা দিবে কি দেখা দিতে পারে অপুষ্টি জনিত সমস্যা দেখা দিতে পারে হ্যাঁ ওকে গুড অপুষ্টি কারণ এখানে আমরা যে মাছ মাংস মানি যে অনেকটা কি সেটা দামি খাবার এবং সবসময় সেটাই খেতে হবে তেমন নয় কিন্তু আমরা চাইলেও কি করতে পারি শাক সবজি থেকেও প্রচুর পরিমাণে ভিটামিন পেতে পারি যার কারণে আমরা শাক সবজি ডাল যেমন আমাদের যে আমিষের চাহিদাটা আমরা মাছ মাংস না খেয়ে ডাল খেয়েও কিন্তু আমি আমাদের আমিষের চাহিদাটা আমরা পূরণ করতে পারি তাহলে সে চাইলে তা মা চাইলে কি করতে পারতো তার মেয়েকে যে শাকসবজি ডাল এগুলো দিয়েও খাবার পরিবেশন করলে এবং সে কি করতে পারতো যে পুষ্টির যে অপুষ্টিজনিত রোগে সে ভুগছে সেখান থেকে কিছুটা সে উপকার হতে এবং অপুষ্টিজনিত যে সমস্যা সেটা দূর হয়ে যেত ঠিক আছে আর অন্যদিকে সুমন নামের একটা ছেলে মানে খুবই ভালো ছেলে সে পরীক্ষা দিতে যাবে কিন্তু তার দাদু তাকে একটা কথা বলেছে যে ডিম খেলে পরীক্ষায় সে ভালো ফল পাবে না এ কথাটা কি সত্যি তোমরা কি কখনো শুনেছো বা তোমাদের সাথে কখনো হয়েছে মমি ইদুম না ডিম খেলে আর পরীক্ষা দিতে পারবে না হ্যাঁ ওকে অনেকের ভ্রান্ত ধারণা হ্যাঁ সাইমা তুমি কি শুনেছো যে ডিম খেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না এটা কি আদৌ সত্যি কথা ন এটা হলো একটা ভ্রান্ত ধারণা মানে কুসংস্কার আমাদের মধ্যে কাজ করে যে ডিম খেলে পরীক্ষার মধ্যে ডিম পাবে এটা কোনো সত্যি কথা না বরঞ্চ ডিম খেলে তার কি হবে পুষ্টি ডিম তার জন্য আরো পুষ্টি উপাদান হিসেবে কাজ করতে যাতে সে কি করতে পারবে পরীক্ষা দিতে তার মনোযোগটা থাকবে ভালো করে তাহলে আমাদের যে ভ্রান্ত ধারণা গুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি একটু বলছি পয়েন্ট একটু শোনো যে আমাদের দেশে খাদ্য সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে যেমন ডিম খেলে পরীক্ষায় সে কি পাবে ডিম পাবে বা শূন্য পাবে এটা মনে হয় অনেকে মনে করে আবার কলা খেলে কি বলে কলা খেলে কি ঠান্ডা লাগবে বলে অনেকে বলে যে কলা খেলে ঠান্ডা লাগবে এটাও একটা কি ভ্রান্ত ধারণা আবার চিনি গুড় মিষ্টি জাতীয় যে খাবার আছে বেশি করে খাওয়া হলে বলা হয় পেটে কৃমি হবে পেটে ক্রিমি হবে সেটা বলা হয় এরপরে জোড়া কলা খেলে যমজ সন্তান হবে বা হাঁসের ডিম খেলে শিশুর গলা ফ্যাকাশে হবে এগুলো সবগুলোই হলো টোটালি কি সবগুলো ভ্রান্ত ধারণা আমরা এই কথাগুলোতে কি করব না বিশ্বাস করব না কারণ এই এগুলো কি পুষ্টি উপাদানের মধ্যে যতগুলো খাবারের কথা বললাম এগুলোর কিছু না কিছু কি আছে পুষ্টি উপাদান রয়েছে সে কারণে আমাদেরকে এই খাবারগুলো নির্দিষ্ট পরিমাণে কি করতে হবে গ্রহণ করতে হবে অবশ্যই যে কোনো খাবারই গ্রহণ করার ক্ষেত্রে একটা নির্দিষ্ট হ্যাঁ বলো খেলে খেলে কি ঠান্ডা লাগে যে না আমি তো কখনোই শুনিনি আখ খেলে কেন ঠান্ডা লাগবে তবে ওই ফ্রিজে রেখে খাওয়া না খাওয়াটাই ভালো যদি ফ্রিজে রেখে খাওয়া হয় সে ক্ষেত্রে ঠান্ডা লাগবে ঠিক আছে কোনো খাবারই এখানে কোনো এই যতগুলো কথা বলা হয়েছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা তুমি যেমন বললে আজ খেলে ঠান্ডা লাগবে এটা আদৌ না যদি শুনে থাকো বলবে যে এটা একটা ভ্রান্ত ধারণা আমরা যেহেতু বিজ্ঞানের যুগে বাস করছি সেক্ষেত্রে আমরা এই ভ্রান্ত ধারণা গুলো কি করবো না বিশ্বাস করবো না আমাদের সময় চেষ্টা করবে স্বাভাবিক খাবারের মধ্যে যেমন ছোট ছোট মাছ ডাল হলুদ শাকসবজি এই যে মৌসুমী ফল অর্থাৎ বিভিন্ন আমাদের যে বিভিন্ন কি হয় বিভিন্ন ধরনের ফল ফ্রুটস আমরা দেখতে পাই এই চেষ্টা করবো যে এই ফল ফ্রুট গুলো খাওয়ার জন্য যাতে আমাদের শরীরে যে ভিটামিনটা প্রয়োজন আমরা যথাযথ পরিমাণে ভিটামিন গুলো পেয়ে থাকে এবং আমাদের শরীরটা সুস্থ থাকে এবং কর্মক্ষম থাকে ঠিক আছে তাহলে এই গেল আমাদের আজকে যে টপিকটা ছিল যে খাদ্য গঠনে ভ্রান্ত ধারণা এগুলোর কুফল বরং আমরা যদি এগুলো মানি এই যে পুষ্টি উপাদান সম্পূর্ণ যে খাবারগুলো কথা বললাম ডিম কলা তাহলে এগুলো না খেয়ে থাকতে হবে কিন্তু এগুলো তো এখান থেকে আমরা কি পাচ্ছি পুষ্টি পাচ্ছি তাহলে এগুলো আমরা বিশ্বাস করবো না ঠিক আছে ওকে তাহলে এর পরবর্তীতে আমরা যাচ্ছি পরবর্তী পাটে পাট দুই পার্ট দুই এর মধ্যে যে বিষয়গুলো আমরা দেখতে পাবো যে অস্বাস্থ্যকর খাদ্য পরিহার আমরা অবশ্যই যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয় সেগুলোই হলো কি আমার অস্বাস্থ্যকর খাদ্য এই খাবারগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে এবং অনেক সময় দেখা যায় কি খাদ্যের মধ্যে রঞ্জক পদার্থ অর্থাৎ খাবারকে আকর্ষণীয় করার জন্য সেখানে কি মিশ্রিত করা হয় রং মিশ্রিত করা হয় এই খাদ্যে যে রঞ্জক পদার্থ ব্যবহার করা হয় সেগুলোর উপল রয়েছে ঠিক আছে এগুলো কোনো সুফল নেই আছে কি কুফল কারণ এগুলো খেলে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে সেক্ষেত্রে তাহলে তোমাদের একটা প্রশ্ন আমি লিখবো অস্বাস্থ্যকর খাবার মানে কি অস্বাস্থ্যকর খাবার আমরা কোনটাকে বলবো যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার তাই হলো অসুস্থকর খাবার ওকে গুড অর্থাৎ আমাদের স্বাস্থ্যের জন্য যেগুলো ক্ষতিকর অর্থাৎ আমাদের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় সেই খাবারগুলোকে আমরা বলবো অস্বাস্থ্যকর খাবার এ তো যেসব কারণে অস্বাস্থ্যকর খাদ্যটা অস্বাস্থ্যকর হয় কয়েকটা পয়েন্ট কি বলতে পারবে কেন খাবার অস্বাস্থ্যকর হয় জীবাণু সংক্রমণ দ্বারা আক্রান্ত হলে খাদ্য ক্ষতিকর পদার্থ ও রাসায়নিক দ্রব দ্রব্য দ্রব্যাদি খাদ্য হিসাবে গ্রহণযোগ্য নয় এমন দ্রব্যবী দ্রব্যাদি এ ধুলোবালি ইট পাথর ইত্যাদি মিশ্রিত হলে খাদ্য প্রস্তুতকরণে প্রস্তুতকরণে ব্যবহার পানি তেল তেলে ময়লা বিভিন্ন উপকরণে বিশুদ্ধ না হলে তা ভেজাল হলে খাদ্য প্রত্নকারীর কারীর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সুস্থতা না থাকলে ওকে খাদ্য রান্না সংরক্ষণ ও পরিবেশন স্থান ব্যবহারের তৈজসপত্র ইত্যাদি দ্বারা খাবার ক্ষতিগ্রস্ত হলে ওকে গুড তাহলে অনেকগুলো কারণেই কিন্তু কি হতে পারে খাদ্য অস্বাস্থ্যকর হতে পারে যেমন কি বলেছিল তুমি প্রথম যে পয়েন্টটা বলেছিলে জীবাণু জীবাণু দ্বারা যদি কোনো একটা খাবার সংক্রমিত হয় সেটা অবশ্যই অস্বাস্থ্যকর হয়ে যাবে আর কোনো রাসায়নিক দ্রব্যাদি যেমন রঞ্জক পদার্থ কালারফুল কোনো জিনিস যদি সেখানে অ্যাড করা হয় নিম্ন মানের যে ফুড কালারগুলো রয়েছে সেগুলো যদি খাবারে মিশ্রিত করা হয় সেক্ষেত্রে খাদ্য রাসায়নিক দ্রব্যাদি কি হতে পারে খাবার অস্বাস্থ্যকর হতে পারে বা যদি কোনো কারণে ধুলাবালি ইট পাথর এগুলোর সংস্পর্শে আসে সে কারণেও খাবার অসুস্থকর হতে পারে এছাড়া যদি আমরা খাবারের মধ্যে অতিরিক্ত পরিমাণে মশলা জাতীয় বা তেল দেওয়া হয় বা বিভিন্ন উপকরণ আমরা স্বাদের জন্য হয়তো বা বেশি করে দিচ্ছি কিন্তু এগুলো খাবারটা কি হচ্ছে এতে খাবারে হয়তো খেতে মজা লাগবে কিন্তু এটা স্বাস্থ্যের জন্যটা অনেকটা ক্ষতি ক্ষতিকর হবে এবং যে খাবার রান্না করবে তার মাথায় রাখতে হবে তিনি অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং যাতে কোনো রোগ থাকলে তো অবশ্যই তার দ্বারা তার মধ্যে কোনো রোগ থাকলে ওটার জীবাণু দ্বারা কিন্তু বাকিদের জন্য যিনি রান্না করছেন তারাও কি হতে পারে সংক্রমিত হতে পারে তাহলে সেক্ষেত্রে যাতে সুস্থ থাকেন যিনি রান্না করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এটা নিজস্ব কিন্তু ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর দিকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই যেখানে খাবার রান্না হচ্ছে বা যেখানে যে প্লেটে পরিবেশন করা হবে বা যেখানে খাবার পরিবেশন করা হবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঠিক আছে এরপরে দেখি আমাকে তোমার নিজের তোমার দেখা তোমার আশেপাশে নিজের মতো করে বলো দেখি কয়েকটা অস্বাস্থ্যকর খাবারের নাম যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না রাস্তায় খোলা জায়গায় মানে আচার বেঁচে যেগুলো ভালো না তারপরে ঝালমুড়ি তারপরে ফুচকা আচার চটপটি আইসক্রিম ইত্যাদি ওকে হ্যাঁ ফুচকা চটপটি এগুলো খেতে কিন্তু অনেক মজা কিন্তু এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কারণ এগুলো কোন পরিবেশে বানানো হচ্ছে অনেক সময় হয়তো আমরা দেখতে পারি হ্যাঁ খোলা জায়গায় বা হাত পা ব্যবহার করে কোনো স্বাস্থ্যবিধি না মেনে খাবারগুলো তৈরি করা হয় এগুলো যখন আমরা খাবো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আমরা এই খাবারগুলো আহ পরিত্যাগ করার চেষ্টা করবো ঠিক আছে এরপরে কিছু খাবার রয়েছে যেমন জুস পানীয় চকলেট অনুমোদনহীন মানে এমনিতে একটা ব্র্যান্ডের দামি একটা ব্র্যান্ডের নাম দিয়ে সেটা চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আদৌ সেটা কি নাই এটা খাবারটা ভালো নাই সেক্ষেত্রে এই খাবারগুলো আমরা আমাদের মা এদের যে গুণগত মান রয়েছে সেগুলো আগে দেখবো দেখার পরে খাবারটা গ্রহণ করার চেষ্টা করব। আমরা যদি এই অস্বাস্থ্যকর খাবারগুলো খাই আমাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে যেমন সেটা কি হবে ডায়রিয়া আমাদের পেটের সমস্যা হতে পারে আমাশয় টাইফয়েড এমনকি কিডনি যেটা আমাদের জন্য শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কিডনিতে সমস্যা হতে পারে বা স্কিনে প্রবলেম হতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা এই অস্বাস্থ্যকর খাবারগুলো কি করব পরিত্যাগ করার চেষ্টা করব ঠিক আছে তাহলে আমাদের আরেকটা যেটা পয়েন্ট রয়েছে রঞ্জক পদার্থ ব্যবহারের উপর রঞ্জক পদার্থ কোনগুলোকে বলা বলছি দেখি বলতো রঞ্জক পদার্থ রঞ্জক পদার্থ মানে কালারফুল যেগুলো করা হয় আমরা খাবারকে খুবই কি আকর্ষণীয় করার জন্য বিভিন্ন দোকান পাটে ফুড কালার হ্যাঁ ফুড কালার ওটাকে মূলত বলা হয় রঞ্জক পদার্থ অসাধু ব্যবসায়ীরা কি করে থাকেন খাদ্যের যে উজ্জ্বলতা বা আকর্ষণতা বাড়ানোর জন্য ওখানে খাবারের মধ্যে এগুলো মিক্স করে থাকে এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এগুলো যদি ব্যবহার করা হয় এই ফুড কালার কারণ দামি যে ফুড কালার আছে কিন্তু যেগুলো আছে ফুড কালার ভালো ব্র্যান্ডের এগুলো অনেক দামি ঠিক আছে তো আর ব্যবসায়ীরা কি করেন ওই দামি গুলো ব্যবহার করে না নিম্ন মানের যে ফুড কালার গুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কি করে থাকে খাবার তৈরি করে থাকেন এছাড়াও যে টেক্সটাইল মিলের যে ডাই ডাইগুলো রয়েছে কালার এবং লেদার ডাই এর যে কালার গুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের খাবারগুলো কি করে থাকে কালার করে থাকে যাতে সেগুলো মানুষের কাছে কি হয় আকর্ষণীয় মনে হয় কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর ঠিক আছে যেমন ওই আমাদের বিভিন্ন আমরা যে খেয়ে থাকি যেগুলো নিম্ন মানের সেগুলো স্কোয়ার এগুলো ব্যবহার করা হয় এগুলো যখন ব্যবহার করা হয় খাদ্যের যে ফ্যাকাশে ভাবটা সেটা চলে যায় মানে দেখতে খুবই কি মনে হয় কালারফুল মনে হয় মানে দেখে এখনই খেতে ইচ্ছা করবে এরকম কিন্তু আমরা ওই জাতীয় খাবারগুলো থেকে একটু দূরে থাকবো কারণ এগুলো হয়তো দেখতে সুন্দর কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর যেমন আমরা বেশিরভাগ হোটেল রেস্তোরাই বেশি খেয়ে থাকি ওখানে কিন্তু ম্যাক্সিমাম খাবারই কি করা কৃত্রিম কৃত্রিম সংযুক্ত বিভিন্ন খাবারই ম্যাক্সিমাম তারা কি করে থাকে পরিবেশন করে থাকে এটা আমাদের জন্য নিরাপদ নয় এবং এই খাবারগুলো খেলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন বধহযোগ ডায়রিয়া তারপরে তোমাদের স্কিনের প্রবলেম হতে পারে এমনকি লিভার কিডনি রোগও হতে পারে আর সবচেয়ে যে মারাত্মক রোগ ক্যান্সার এই ক্যান্সারের মতো মারাত্মক রোগও কিন্তু আমাদের এই যদি আমরা রঞ্জক জাতীয় যে পদার্থ বা অস্বাস্থ্যকর যে খাবারগুলো রয়েছে সেগুলো যদি খেয়ে থাকি তাহলে আমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে তাহলে আমরা নিজেরাই সচেতন থাকবো ওকে তাহলে আচ্ছা তাহলে তোমাদের কিছু বাড়ি কাজ দিচ্ছি একটু দেখো আজকে তোমাদের বাড়ি কাজ বাড়ি কাজটা একটু লিখে ভালো

হোমওয়ার্কটা কি দিয়েছে একটু পড়ে শোনাও দেখে আজকের বাড়ি কাজটা কি তোমাদের খাদ্যের অস্বাস্থ্যকর হয়ে উঠার চারটি কারণ লিখা রং ব্যবহার করা চারটি খাবারের নাম লিখা লিখতে পারবা আমরা তো ইতিমধ্যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে স্কুল অ্যাপসে কি করবে তোমাদের হোমওয়ার্কটা করে জমা দিবে যদি কোনো কারণে দিতে না পড়া হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে ঠিক আছে ওকে তাহলে আজকে আমি তোমাদের ক্লাস এখানে সমাপ্ত করব ভালো থাকবে সুস্থ থাকবে এবং নিরাপদে থাকার চেষ্টা করবে এবং আগামী ক্লাসে ইনশাল্লাহ আমাদের দেখা হবে ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে জয়েন করার জন্য আল্লাহ হাফেজ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম